মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ব্লগার প্রভাতি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটু সকাল সকাল উঠে গেছি আর আমি ঝাঁটটা দিতে দিতে তোমাদের সঙ্গে কিছুটা কথা ছেড়ে নিই। ঝাঁটা ফাটা দেওয়া হয়ে গেছে, ঝাঁট দেওয়া হয়ে মানে প্রায় কমপ্লিট। এবারে জল তোলার পালা, বুঝতেই পারছেন একটা বিরাট ধাক্কা। আর এই যো আমার ছোট মেয়ে সাইকেল শিখছে, পারছে না তবু ছাড়বে না, মানে সাইকেল দেখ দেবো মনে হচ্ছে চালিয়ে ছাড়বে এমন অবস্থা। যাই হোক, বাইরের দিকটা বেশি নোংরা থাকলে খারাপ লাগে, তো সেই জন্য ভাবছি একটু বেশি করে পরিষ্কার করবো। এই দিকটা আছে এখনো, কারণ যখন বৃষ্টি হয় প্রচুর পরিমাণে আমাদের এদিকটা জল উঠে গেছিলো। এবছর কোনোদিনও এতটুকু জল উঠেনি, পুরো আমার এই কল পর্যন্ত জলে ভর্তি হয়ে গেছিলো। মানে এই ফার্স্ট টাইম দেখলাম, এতদিন বিয়ে হয়েছে বা এত বছর নিম্নচাপ করেছে, বৃষ্টি হয়েছে, শুধু এবছরই দেখলাম যে আমার ঘর পর্যন্ত জল উঠে গেছে। সেই জন্য এদিকটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কিছু করার নাই। টুকটা গাছও লাগানো আছে, এই যে সামনে রয়েছে কুলকে পাতা। কুলকে পাতাতে রক্ত হয় শুনেছি, তো শুধু যাতা খেয়ে গেলেই তো হবে না, একটু কুলকে সঙ্গে তো খেতে হবে হালকা পাতলা করে। এখানে লাগিয়ে রেখেছি, যাই ঝাঁটাটা ধুয়ে নিই। আমি ঝাঁটিয়ে প্রত্যেকটা ঝাঁটাই পরিষ্কার করে ধুয়ে নিই। অনেকে বলে ঝাঁটা ধুলে নাকি ঝাঁটা খারাপ হয়ে যায়, নোংরা হয়ে মানে তাড়াতাড়ি করে নষ্ট হয়ে যায়, কিন্তু আমার তো মতে বলে না, ঝাঁটা যদি পরিষ্কার করে রাখি ঝাঁটা আরও বেশি পরিষ্কার থাকলে বেশি জীবন্ত টিকে থাকে। একটু ব্রাশ ট্রাশটা করে হয়নি, ব্রাশ ট্রাশটা করে নিই, করে জল তুলে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। কাজ আছে সারাদিন, তোমরা আমার সঙ্গে থেকো, ঠিক আছে? বন্ধুরা, চার বালতি অনেক কষ্টে পাম্প করেছি, বহু কষ্ট হল। আর বোতলে একটু ভরে নিলাম, এটাও একটু ভরে নি। হ্যাঁ, গরম গরম জল, এই শীতকালে টিউবওয়েলের গরম গরম জল খেতে এত ভালো লাগে, মানে এতে আর অন্য কিছু তো ভালো লাগে। তা তোমরা একটু খাবে নাকি জল গরম গরম? তাহলে চলে এসো আমার সঙ্গে গরম গরম জল খেয়ে নি। আরও অনেক কিছু কাজ আছে, চলো আমার সঙ্গে সাথে থাকো, ছাদে মিশে যাই, চলো। চলে এসেছি ছাদকে, সব কাপড় চোপড় নিয়ে একটু মিলে মিলে দিই, রোদটা খুব বেড়েছে। ওটা শরীরটা গরম হয়ে গেল বল, ভালো করেছো তুমি, ওখানে দাঁড়াও এগুলো মিলে দিই। হ্যাঁ, ওই সাইডে দাঁড়াও, ওই ছাড়াটা আছে, ছাড়াটা দাও। রোদে যদি না দেওয়া হয় যখন ঘুমোই, কিন্তু শরীর খারাপ, পায়ে ব্যথা করে। কাল যেমন ভাত খেয়ে বসে আর উঠতে পারিনি, কি করবো বুঝতেও পারছিলাম না, যে ভাতটা খেতে বসেছি আর ভাত খেয়ে উঠতে পারছিলাম। সেই জন্য প্রতিদিনই আমি প্রায় এগুলো রোদে দিই, প্রায় কেন বলবো, প্রতিদিনই রোদে দিই, যাতে এগুলো একটু গরম থাকে এবং রোদ থাকা থাকি। আমি আবার তুলে নিয়ে বাদ করে নিই, কারণ গরমটা থাকে তখন আর চলে যায় না। একদিন কি হয়েছে, মিলে দিয়ে চলে গেছে, প্রচুর কাজের চাপে আর মানে মনে এগুলোকে তুলতে হবে আর মনে ছিল। সেদিন দেখছি যেমন মানে আবার সে ঠান্ডাই হয়ে গেছে। আমি তো ভাবছি যে তাহলে মিলে আমার লাভটা কী হলো, এই চুপ। সেই জন্য ওই জন্য এখন সেদিন সেদিনের পর থেকে আমি কী করি, এইগুলো আগে মিলিয়ে নিয়ে ঠিক ঠিক টাইমে তুলে নিই, কারণ তো আবার সেদিনের মতো যন্ত্রণা হবে। আজকে এখন অবশ্য সকাল থেকে আমার চাটা খাওয়া হয়নি, দুঃখের ব্যাপার এটা। যাই হোক, এবারে গিয়ে খেয়ে নেবো চা একটু, তোমাদের নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে এতক্ষণ চা। তারপরে কালকে কাঁচাও কিছু ছিল, মেয়েদের শার্টের টার্টার কিছু ছিল, এগুলো
শুকনো হয়নি এগুলো নিয়ে এসেছি, এগুলো মিলে দেবো সব মিলিয়ে। আজকে ছাদে সব মিলিয়ে আজকে ছাদে অনেক কিছু মেলা হবে আরও, এখন এগুলো চলছে আপাতত, কারণ চাটা তো এখনও খাওয়া হয়নি বললাম, সেই জন্য এগুলো এখন আপাতত মিলে দিই। মিলে দিয়ে একটু চাটা খাই। আমার ছোটো মেয়ে আবার পাউরুটি কিনেছে, আবার বলছে ডিম টোস্ট করে তবে বায়না করেছে, দেখি ডিম আছে নাকি ঘরে, যদি ডিম থাকে তাহলে ডিম টোস্ট করে দেবো, নাহলে শুধুই সেকে দেবো খেয়ে নিবে, আর কী করবো গরিব মানুষের ঘর তো কিছু করার নেই। দিয়ে আবার কাঁচাকুচি আছে, সেসব করি, রান্না বান্না আছে। ঠিক আছে চলো বন্ধুরা চাটা খেয়ে নিই। বন্ধুরা দুটো ডিম ছিল, একটা রেখেছি রান্নার জন্য, একটা দিয়ে হচ্ছে ওদের একটু করে পাতলা করে দিয়েছি, আর আমি শুধু একটু কড়াই নেড়ে নিয়েছি, এই জন্য দেখতেই পাচ্ছ। চা দেখো আজকে একটু ফিরেছে মনে হচ্ছে, কারণ টাটকা জলে আয়রন তো না, টাটকা জলে যদি চা করি চার কালার বুঝাই যায়নি, মানে কী দিয়ে যে চা করছি, কী দুধ চা না জল চা বুঝাই যায়নি। দেখ ওদেরকে একটু করে দিয়েছি, ওরা খেয়ে নেয় ধর, ওরা খেয়ে নিক, তাহলে আমিও এই রুটিটি একটু খেয়ে নিই, দিয়ে তো অনেক কাজ আছে, তোমরা সঙ্গে থাকো সাথে থাকো। আমার সঙ্গে একটু চা খাবে কি? ঠিক চল, তোমাদেরকে না দিয়ে খেতে ভালো লাগে না আমার, হাঁ করো আহ কেমন লাগলো, একটু রুটি খাবে? ডিম নেই অবশ্য, এমনি দিই, আমি একটু খেয়ে নিই। হ্যাঁ ডিম নেয় কিন্তু, তবু ওই একটু তেল দিয়ে নিয়েছি, খারাপ লাগছে না কিন্তু, ভালোই লাগছে। ওদের থেকে একটু খেয়ে নেবো, আমি একটু খেয়ে নিই এরকম, কী করবো, হ্যাঁ একটু নিয়ে দেখি না, ভালো লাগছে ডিম টোস্টটা, একটু একটু দিয়েছি তো। হাই বন্ধুরা, চলে এসেছি ভাত নিয়ে, আজকে তো যা খেয়েছি টিফিনে তোমরা দেখেছো, পেটটা খুব ভার ভার ছিল, ওই জন্য আজকে কটার সময় ভাত খাচ্ছি দেখে নাও টাইমটা, ঘড়িটা বোধহয় ঠিকঠাক তোমরা বুঝতে পারছো না, আমি বলে দিচ্ছি আড়াইটা। ঠিক আছে আজকে যা যা মেনু হয়েছে লাঞ্চে আমার ছোট মেয়ে জানাবে, বাবু বলে দাও তো। এই দেখো আজকে লাঞ্চে হয়েছে ভাত, সিদ্ধ ডিম, আর হয়েছে আলু ভাতে ফুলকপি ভাজা, আর ডালটা তো একটু ডাল হয়েছে এটা, তাই ডালটা কলের জলের জন্য একটু কালো হয়ে গেছে, আজকে এটাই মেনু। ঠিক আছে চলো ভাতটা বাড়ছি, ছোটোর পা বাড়া হয়ে গেছে, আমাদের বাড়বো, বাড়তে বাড়তে বলি খাওয়া দাওয়ার পর একদিকে যাবো, তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো কোথায় যাচ্ছি, কালকে বলেছিলাম এখন আর বলছি না, ওইটা খাওয়াটা সেরে নিই, কারণ খাওয়াটা যদি দেরি করি তাহলে ওখানটায় যেতেও দেরি হবে, ওখানে একটু মানে অনেকটা টাইম দিতে হবে। ঠিক আছে তাহলে চলো খাওয়াটা সেরে নিই। বন্ধুরা এই ঝড়া ঝাড়া দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোথায় যাচ্ছি, তবু একটু দেখে দিই, এটা অন্তত দেখে বুঝতে পারো তোমরা, এসো রেশনে যাচ্ছি, রেশন যে বস্তা বমানো আর ব্যাগে চার, কালকে তো যা হয়ে উঠেনি, কালকে রেডি হয়েও বেরোতে পারি, কিন্তু আজকে অবশেষে যাওয়াটা হচ্ছে, বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে, এখন আসছি বলে দেখতে পাবে, যাচ্ছি আমি এখন। একটু যাওয়াটা এখান থেকে খুব তাপের ব্যাপার, কারণ হচ্ছে আমার রাজদূত গাড়ি ছিল, রাজদূতটা ঢুকিয়ে দেওয়া হয়েছে মানে সাইকেল, কারণ যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে ওই বস্তা ব্যাগ নিয়ে আসতে অসুবিধা হয় আর কি, সেই জন্য ভাবছি টোটো বা টেকার আসছে বোধ হয়, সামনে রাস্তা তো পেয়ে যাব। ঠিক আছে তোমরা চলো আমি আগাই, এসো দেখতে পাবো। সত্যি কথা বলতে জুতো সেলাই থেকে চণ্ডী পাট সবটাই আমাকে করতে হয়, হ্যাঁ সেহেতু রেশনটা আমাকে যেতে হবে, কোনো ব্যাপার নেই। যাই হোক মাস্কটা হাতে নিয়ে নিয়েছি, মাস্কটা এখন পরবো না ভাবছি, রাস্তায় গিয়ে পরবো, গাড়ি এখন দেখতে পাচ্ছি আসেনি, এখান থেকে দেখা যাচ্ছে। ঠিক আছে আমি তাহলে রেশনটা দিয়ে নিই,
লাইন দিতে হবে, এখন তো আবার অন্যরকম সিস্টেম, আঙুলের ছাপ ছাড়া হবে না। আর সময়ের ওভার হয়ে গেলে, সময়টা অতিক্রম যদি হয়ে যায় তাহলেও আবার হবে না, এরকম ব্যাপার। আমাদের যে রেশনের সিস্টেমটা রয়েছে, মাসের প্রথম সপ্তাহে নিতে হয়, তাই এখনই যেতে হচ্ছে, খুবই সমস্যা। না হলে সারা মাস ধরে যে কোনো সময় গেলেই হতো, কিন্তু এটা এখন আবার তো সেটাও হবে না, সেই জন্য খুবই চাপে আছি। আজকে না গেলে আবার কাল বৃহস্পতিবার পড়ে যাবে, একটু কালকে বেশি চাপ আছে কাজে, সেই জন্য আমি তাহলে আসছি এখন, এসে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তা বন্ধুরা চলে এসেছি, প্রচুর মনে অনেক কষ্ট হয়েছে, দেখ মাছটা খুলে নি দাঁড়া। খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো মানে প্রচুর লাইন ছিল, এতটা লাইন ভাবতে পারছি না। মানে আমার এই কষ্ট দেখে তোমরা প্লিজ একটা ভিডিওতে লাইক করবে, একটা কমেন্ট করবে, একটা ছোট্ট করে সাবস্ক্রাইবটা অন্তত দেবে, হ্যাঁ, আর পাশে থাকা বেল আইকনটা ছোট্ট করে ক্লিক করে দেবে। আমার যদি এই ভিডিওটা ভালো লাগে, রেশন আনাটা যদি ভালো লাগে, মানে আমার কঠিন চাপের ব্যাপার হয়েছে, এটা ভাত খেয়ে বেরিয়ে পড়েছি বলো তো, আর ভালো লাগছে না, তবে পায়ের অবস্থা খুবই শোচনীয় হয়ে যাবে আজকে, এবার আস্তে আস্তে উঠতে হবে। বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, আমি একটু সুস্থ থাকার চেষ্টা করবো, তিনটা ওষুধ একসঙ্গে খেতে হবে, বুঝতেই পারছো পায়ের অবস্থা শোচনীয় হয়ে যাচ্ছে, আর প্রচুর মশা, যাই হোক কামড়ে কামড়ে ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে মশাগুলো দাঁড়িয়ে আছে বলে। আর তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে এখন থেকে জানিয়ে দিচ্ছি গুড নাইট, টাটা, কালকে আবার দেখা হচ্ছে, টাটা।